মন থেকে ভালোবাসা আওয়ামী লীগকে, যার জন্য এখানে জড়ো হয়েছে। তাই আজকে জড়ো হওয়ার কারণ একটাই, সেটা হলো আজকে আমাদের বঙ্গবন্ধুর জীবনের যে ইগুলি ছিল সেগুলি সম্পূর্ণ কিছু শেষ করে দিয়েছে ঘাতক মোস্তাক, সাথে ছিল আরও অনেক লোকজন। এই দেশে যারা বলে, অনেকেই বলে জিয়া ছিল না, জিয়া তো তাকে বাবা ডেকেছিল, সেই বাবা তাকে মেজর বানালো। মেজর বানানোর পর সেই মেজর সাহেব কী করলো? সেই বাবার জন্য সে কিছু করেছিল? করে নাই। সে করেছিল যত ঘাতক আছে তাদেরকে ঢাকা শহরে এনে তাদেরকে ভালো ভালো জায়গায় উপস্থিত করছেন এবং তাদের দিয়ে বাংলাদেশের অনেক কিছুই তারা হাতিয়ে নিয়েছে। কিন্তু মানুষ ভুলে যায়, যেমন আগে যারা আমরা ছিলাম যখন বঙ্গবন্ধুকে মারছে তখন আমি 5 থেকে 6 বছরের, তারপরে ধরেন আমি বড় হইলাম, আমি বড় হওয়ার পরে প্রজন্ম আস্তে আস্তে বাড়তেছে, তারা অনেকেই নিগুড়ভাবে ইতিহাস জানে না এবং ইতিহাসের কথা বলেও না। তাই আমার সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে বুঝাবেন, বইয়ে দিছে অনেক ইতিহাস দিছে কিন্তু বই তো এখন পুরোপুরি কেউ পড়ে না। আগে আমরা বই পুরাটা পড়া, মধ্য থেকে প্রশ্ন আসতো সেই প্রশ্নগুলি লিখতাম, আর এখন নোট বই দিয়ে পড়া কোনো রকম যে পরীক্ষা দেয় আর মোবাইল টিপে, এই হয়েছে এখনকার পোলাপানের চলার পথ। তাই আমি সবার কাছে বলি, আপনাদের কাছে আরও একটা জিজ্ঞাসা, যারা গাড়িতে আছেন, বাড়িতে আছেন, মাঠে আছেন, সবার কাছে আমার একটা অনুরোধ, অনুরোধটা হলো এই যে যখন এই যে টিকটক করে, এটা করে, ওটা করে, পোলাপান্ডা তারা বুঝে না, তারা আবল তাবল কথা বলে। তাই বড়রা যারা আছেন, তারা এই ইউটিউবের লাইনে যারা আছেন, তারা তাদেরকে বুঝতে চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন। আর আজকে তো বঙ্গবন্ধুকে নিয়ে তার কথা বলে শেষ করা যাবে না, আর তাই তার কথা স্মরণ করে, তার পরিবারের কথা স্মরণ করে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আল্লাহর কাছে দোয়া চাই তারা যেন ভালো থাকে, তারা যেন জান্নাতবাসী হয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বন্ধু বঙ্গবন্ধু। সংগ্রামী ভাইয়েরা এখন বক্তব্য নিয়ে আসছেন 48 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি আসাদ আলী।